অন্তঃসৎ। আজকে অনলাইন ক্লাসের জন্য সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি বিজয় কুমার সরকার, সহকারী শিক্ষক কাব্যদিত্ত ইসলামী উচ্চ বিদ্যালয় কাউনিয়া রামপুর, শ্রেণী নবম ও দশম, বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, হিন্দু ধর্মের বিশ্বাস উৎপত্তি ও বিকাশের অধ্যায় দ্বিতীয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা এখানে লক্ষ্য করব ভিডিও। এই ভিডিওটাতে আমরা বোধ হয় আজকে আমাদের পাঠ অবতারবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে পাঠ শিখব সেটা হচ্ছে মৌলিক বিশ্বাস হিসেবে একেশ্বরবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অবতারবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যে অনেক প্রতিমার ছবি দেখা যাচ্ছে, সে প্রতিমা হচ্ছে যে দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কালী এবং শ্রীরামকৃষ্ণ, সবারই এখানে ছবি দেখা যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো আমরা কোথা থেকে পাই সে সম্পর্কে আমরা বলব যে হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অবতারবাদের বিশ্বাস। অবতার কারা? অবতার হচ্ছে এই ব্যক্তিকে। কঠোর মনুষ্যে দেওয়া আছে নয় নাস্তি কিঞ্চিত, অর্থাৎ ব্রহ্ম থেকে পৃথিবী কিছু, ব্রহ্ম থেকে পৃথক কিছু নেই, ব্রহ্ম এক ও অদ্বিতীয়। এটা কঠোর মনুষ্যে বলা হয়েছে। শ্রীমৎ ভগবত গীতাতে দেখা যায় প্রভবম প্রলয়ম স্থাপন নিধনম বিচ্ছয়ম, অর্থাৎ তার থেকে জগতের উৎপত্তি, তা দ্বারা স্থিতি এবং তারই হচ্ছে লয়, তিনি জগতের নিধান, আধার ও আশ্রয়। দেবতা দেবতা ও দেবদেবী এক, পরমেশ্বরের ভিন্ন ভিন্ন গুণ ও শক্তি প্রকাশ। অবতার এবং দেবদেবী হচ্ছে কি? পরমেশ্বরের ভিন্ন ভিন্ন, অর্থাৎ একটা করে রূপ, একটা করে গুণ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লক্ষ্য করতে পারছি সাকার দেবী কালী ও যিনি নিরাকার এক ব্রহ্মা, তিনি হচ্ছেন এই সাকার দেবী হচ্ছে কালী। আমরা সুতরাং কি অবতার ও দেবদেবী এক, ঈশ্বরের বিভিন্ন প্রকারের ঈশ্বর এক ও অদ্বিতীয়, এই বিশ্বাসকে বলা হয় একেশ্বরবাদ। তাহলে একেশ্বরবাদ সম্পর্কে আমরা কি, যে ঈশ্বর এক ও অদ্বিতীয়, এই বিশ্বাসকে আমরা বলি একেশ্বরবাদ। একেশ্বরবাদের হিন্দু ধর্মের একটি বিশ্বাস এবং হিন্দু ধর্মাবলম্বীদের একেশ্বরবাদী বলা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে একেশ্বরবাদ, এই একেশ্বরবাদ থেকে আমরা এখন যে অবতার, বিষ্ণুর অবতার হচ্ছে দশ প্রকার। এই দশ প্রকারের অবতার কি কি? মৎস্য অবতার, কুম্ভ অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, ব্রাহ্মণ অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বলরাম অবতার, বুদ্ধ অবতার ও কল্কি অবতার। এই দশটি অবতার আমরা সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে হচ্ছে মৎস্য অবতার। মৎস্য বেদ জলে নির্মগ্ন হয়ে ভগবান বিষ্ণু মৎস্য রূপে ধারণ করেন, বেদ উদ্ধার করেন। এই তিনি বেদকে প্রলয় করে মৎস্য রূপে ধারণ করেছিলেন, এই মৎস্য রূপে ধারণ করেছিলেন, এটা হচ্ছে মৎস্য অবতার। দুই নম্বরটা হচ্ছে কুম্ভ অবতার। কুম্ভ অবতার ভগবান কুম্ভ রূপে পৃথিবীকে পৃষ্ঠে ধারণ করে, ভগবান এই কুম্ভ রূপে পৃথিবীকে কি করেছিলেন, ধারণ
করেছিলেন। এটা হচ্ছে এখন হচ্ছে আমাদের পৃথিবীতে জল প্রলয়কালে কুম্ভ রূপে ভগবান পৃথিবীকে ইষ্টে ধারণ করেছিলেন, যে কুম্ভ পৃথিবীতে ধারণ করেছিলেন। এখন আসো পুনরায় পৃথিবীর জল প্রলাবিত হয়ে ভগবান বরাহ রূপে পৃথিবীকে ইষ্টে ধারণ করলেন, বরাহ রূপে। এখন নৃসিংহ রূপে অবতীর্ণ হয়ে ভগবান উদ্দেশ্যে ধৃতরাষ্ট্র ধ্বংস করেছিলেন এই অত্যাচারী রাজা। ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে রাজা বলি দর্প শূন্য করেছিলেন, বামন রূপে রাজাকে বলি দিয়েছিলেন এবং ধর্ম অর্থাৎ অত্যাচারী অত্যাচার তিনি সহ্য করতে পারেননি। এখন আসো যে ক্ষত্রিয় প্রতাপে পৃথিবী নিপীড়িত হলে তিনি পরশুরাম রূপে পৃথিবীকে 21 বার ক্ষত্রিহীন করেছিলেন, 21 বার কি করেছিলেন ক্ষত্রিহীন করেছিলেন। অত্যাচারী রাজা রাবণের বিনাশ সাধন করে শ্রী রামচন্দ্র অবতার অর্থাৎ রামচন্দ্র অত্যাচারী রাজা যারা ছিল এই রাজা তাদেরকে কি করেছিলেন বধ করেছিলেন, বধ করে রাবণকে ধ্বংস করার জন্য শ্রী রামকৃষ্ণ পুনরায় জন্মগ্রহণ করেছিলেন। এখন আসি হলদা বলরাম হল কর্ষণ করে পৃথিবীকে অমৃতময় করেছিলেন, একসঙ্গেই তিনি অন্যায়কেও দমন করেছিলেন। বলরাম কি করেছিলেন হল কর্ষণ করে এই পৃথিবীকে কি করেছিলেন অমৃতময় করেছিলেন। এবার সে বুদ্ধ রূপে তিনি অহিংসা সাম্য মৈত্র এবং করুণার নৈতিক শিক্ষায় সকলকে উৎসাহিত করেছিলেন, বুদ্ধ রূপে এসে কি করেছিলেন সবাইকে অহিংসা ত্যাগ করতে অহিংসা সাম্য মৈত্রী এবং করুণায় নৈতিকতা শিক্ষায় কি উৎসাহিত করেছিলেন। শিক্ষার্থী বন্ধুরা এখন আসবো আমরা কল্কি অবতার, কল্কি রূপে ভগবান কলিযুগের শেষ ভাগে যখন অধর্ম এবং অসত্যের প্রভাব প্রকট হবে তখন এই ভগবান কি রূপে পৃথিবীতে আসবেন জানেন? এই পৃথিবীতে যখন শেষ ভাগ কলির আমরা চারটা যুগের মধ্যে কলিযুগ শেষেরও শেষ প্রান্তে এসেছি, এই কলিযুগে কি অধর্ম অসত্যের প্রভাব প্রকট বেড়ে যাবে তখন পৃথিবীতে আসবেন এই কল্কি রূপে, এই ভগবান শ্রীকৃষ্ণ কল্কি রূপে আবির্ভূত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এতক্ষণ যা পড়লাম সে সম্পর্কে আমরা কি মূল্যায়ন করব, মূল্যায়ন হচ্ছে অবতার শব্দের অর্থ কি, অবতার শব্দের অর্থ হচ্ছে অবতরণ করা বা উপরে থেকে নিচে নেমে আসা, অবতার শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ করা বা উপর থেকে নেমে নিচে আসা। ভগবানের কয়টি উদ্দেশ্যে যুগে যুগে অবতীর্ণ হন? ভগবানের তিনটি উদ্দেশ্যে যুগে যুগে অবতীর্ণ হন, দুষ্টকে দমন, শিষ্টকে পালন এবং ধর্ম সংস্থাপন করতে। তাহলে তিনটি কি কি, দুষ্টকে কি করতে হবে দমন করতে হবে, শিষ্টকে পালন করতে হবে, ধর্ম সংস্থাপন করতে হবে। তিন নম্বর হচ্ছে ভগবান বিষ্ণু কেন বামন অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন, ভগবান বিষ্ণু বামন অবতার রূপে অবতীর্ণ হয়ে রাজ বলি দর্পণ শূন্য করেছিলেন, রাজার যে বলি ছিল সেই বলি দর্পণ শূন্য করার জন্য কি করেছিলেন অবতীর্ণ হয়েছিলেন। শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এতক্ষণ মূল্যায়ন করলাম, এখন তোমরা খাতা বাইর করে লিখে নাও বাড়ির কাজ, অবতার এবং দেবদেবী একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ,
ঈশ্বর এক ও অদ্বিতীয় ধারণাটি ব্যাখ্যা করে। লেখেন সবাই, যে অবতার ও দেবদেবী একই ঈশ্বরের বিভিন্ন প্রকার, ঈশ্বর এক ও অদ্বিতীয় ধারণাটি ব্যাখ্যা করে। অবতার এবং দেবদেবী একই ঈশ্বরের বিভিন্ন রূপ, বিভিন্ন এই ঈশ্বরের এক ও অদ্বিতীয় এই ধারণাটি ব্যাখ্যা করো। আজকের এই পাঠের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। ওম তৎসৎ।